ফুটবল খেলা দেখা এবং দল প্লেয়ার নিয়ে মাতামাতি করা যাবে কিনা না যাদের বেশিরভাগই ইহুদি এবং অস্থিরতায় ভরা ভাই শামীম মুসলমানের জন্য এই ধরনের খেলাধুলায় মেতে ওঠা এটা কোন অবস্থাতে জায়েজ নয় ইমানদার তখনই তিনি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবেন যখন অনর্থক কাছ থেকে বেঁচে থাকতে পারবেন যে কাজে তার পার্থিব প্রত্যক্ষ উপকারিতা নেই এবং পারলৌকিক উপকারিতাও নেই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিন মিনহাসী ইসলামিল মার এ মা তার মালায় আনি ইমানদারের ইসলাম সৌন্দর্য হবে তখন যখন তিনি অহেতুক অনর্থক কাজ পরিহার করতে পারবেন আল্লাহ সফল ইমানদারদের অন্যতম একটা শর্ত উল্লেখ করেছেন সুর্লা দিন হোমায় যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকেন এগুলো অনর্থক কাজ শুধু অনর্থক কাজই নয় এগুলোর মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের প্রতি বৈরিতা প্রদর্শন করা বৈরিতার বিশ্বাস এবং বৈরিতা অন্তরে ধারণ করা এটা ইমানদারের জন্য কর্তব্যের অংশ যারা আমার আল্লাহকে স্বীকার করে না আমার আল্লাহকে অস্বীকার করে যারা তৌহিদকে যারা অস্বীকার করে তারা আমার আপন হতে পারে আমার বাবার জন্ম নিয়ে আমার নিজের জন্ম নিয়ে কেউ যদি সন্দেহ পোষণ করে তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করতে পারি না তাকে আমি সাপোর্ট করতে পারি না অতএব এটা আমার আদর্শের ব্যাপার ইমানের ব্যাপার এখানে শয়তান আমাদেরকে তথাকিত উদারতার কথা বলে আমাদের ইমানটাকে ধ্বংস করে দেয় অতএব ইয়উদু খ্রিস্টান খেলোয়াড়দের সাপোর্ট করা ইভেন আপনার মুসলিম খেলোয়াড় যদি হয় সেখানে পক্ষবক্ষ করা যেখানে এই খেলার সাথে না আপনার হারাম বহু আপনার কাজের সম্পর্ক রয়েছে জুয়া এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত মদের আসর হয়ে থাকে প্রকাশ্যে মদের প্রমোশন হয়ে থাকে এবং নারী পুরুষ একত্র হয়ে আপনার পর্দাহীন পর্দাহীনতার শয়লাভ এখানে হতে থাকে চোখের যেনা হতে থাকে অসংখ্য গুণা হয়ে থাকে নেশা তৈরি হয় নামাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং সময় অপচয় হয় সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য জায়জ নয় আজ আমরা মুসলমানরা চেতনাহীন হয়ে গেছি যার কারণে আমরা এই সমস্ত বিষয়ের পেছনে চলে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এ সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করুন যেগুলোকে বিনোদনের মত নামে আমরা জায়েজ মনে করছি অনেকে এমনি মাহবুবা ইসলাম জানতে চেয়েছেন বাবা জুয়া খেলে বুঝাইলে বুঝে না তার সাথে কি করা যায় বাবা মা যদি হারামে লিপ্ত হয় তাহলে তাদেরকে নম্রতার সাথে বোঝাতে হবে এর ভয়াবহতা যাদের মাধ্যমে তাদের উপরে প্রভাব বিস্তার করা যেতে পারে সেই মানুষগুলো দিয়ে তাদেরকে বোঝানো যেতে পারে এবং যাদের মাধ্যমে তাদেরকে শাসন করানোর মতো আছে তাদের মাধ্যমে তাদেরকে শাসন করা যেতে পারে এরপরেও যদি নিজের পক্ষ থেকে তাদের প্রতি দুরাচরণ করা ছাড়া কোনো আলটিমেটাম দেওয়া যায় সেগুলো দিয়েও তাদেরকে বিরত রাখার চেষ্টা করা উচিত পরেও যদি না হয় তাহলে সন্তানের আল্লাহর কাছে কোনো দায় নাই তিনি আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবার জন্য ইস্তেকফার করবেন তাদের জন্য তাদের হেদায়তের জন্য প্রার্থনা করবেন এবং তারা জাহান্নামে নামে পতিত হবেন এই কাজের জন্য সেই বিশ্বাস যদি আমাদের বদ্ধমূল থাকে তাহলে কিন্তু দাওয়াতটা হবে সেরকম পাওয়ারফুল দাওয়াত সেরকম প্রভাবশালী দাওয়াত হবে এবং সেই দাওয়াতে তার ভিতরে পরিবর্তন আসার কথা অতএব নিজের অক্ষমতার জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করবে তার জন্য দোয়া করবে এবং নিজের এই যে স্টেপ বললাম এই স্টেপগুলো অবলম্বন করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাওহিদা ঈশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বিনামাজি ব্যক্তির রাত হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন অসুবিধা নেই